আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরা খবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম অর্থনৈতিক শিকার হয়ে এবার কর্মী ঘোষণা দিল বার্কলেস মন্দার যুদ্ধ অপরাধীদের বিচারের সঠিক সংবাদ প্রদানের দাবিতে বিবিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ সহস্রাধিক বাঙালি গেট দ্য ট্রেনিং গেট দ্য স্কিল অ্যান্ড গেট দ্য জব স্লোগান নিয়ে যাত্রা শুরু হল হ্যামলেট ট্রেনিং সেন্টার শুনছিলেন খবরের প্রধান এবার বিস্তারিত অর্থনৈতিক মন্দার শিকার হয়ে এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বাগলাস ব্যাংক এই ঘোষণা অনুযায়ী ব্যাংকে কর্তব্যরত প্রায় তিন হাজার সাতশো জন কর্মী এ ছাঁটাইয়ের মধ্যে পড়বে বেশ কিছুদিন পূর্বে কোম্পানিটি এক দশমিক সাত বিলিয়ন পাউন্ড অর্থ কাটছাট করার পরিকল্পনা হাতে নেয় তার অংশ হিসেবে এ ছাঁটাই হবে বলে এক সূত্রে জানা গেছে মোট ছাটাইয়ের মধ্যে কোম্পানিটি কর্পোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট শাখায় চাকরিদাতাদের মধ্যে থেকে প্রায় এক হাজার আটশত জন এবং ইউরোপিয়ান রিটেল অ্যান্ড বিজনেস অ্যান্ড ব্যাংক থেকে এক হাজার নয়শত জনকে ছাঁটাই করা হবে এছাড়া বছরের শুরুতেই ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিজনেস থেকে এক হাজার ছয়শ জনকে চাকরি ছাঁটাই করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে তবে এত কিছু সত্ত্বেও ব্যাংকটি কর্মচারীদের বোনাস বাবদ এবার এক আট পাঁচ বিলিয়ন পাউন্ড প্রদান করেছে বলে জানা গেছে I think we were too aggressive, I think we were too short-term focused, and I think on occasion we were too self-serving. And what we're talking about today is actually building a better Barclays. The challenge of changing culture is very difficult. It takes very strong leadership from the top. But it takes more than just leadership. You've got to be able to really oversee and get into the nooks and crannies of the organization that you run. And that is very difficult with large complex organizations. Open your eyes, open your eyes, BBC CNN. This slogan, London, BBC, ek hajar bangalir slogan. Is. যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলনে বিবিসি নিরবতা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ আর মুরাদ বৈরী আবহাওয়া উপেক্ষা করে ওপেন ইউ রাইস ওপেন রাইস বিবিসি সিএনএন স্লোগানে বিবিসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলনকে সঠিকভাবে বিশ্বব্যাপী প্রচারের দাবি জানান আন্দোলনকারীরা justice should be brought to the war criminals. আজকে এখানে এসেছি যাতে আন্তর্জাতিক মিডিয়া জানে আমাদের দেশে কি হচ্ছে এবং আমাদের দেশের মানুষ যে আজকে শাহবাদে আন্দোলন করছে কি জন্য করছে এবং শাহবাদের আন্দোলনের সাথে সঙ্গতি জানাতে আমরা এসেছি বিবিসি কে জানান দিতে যে তারা চোখ খুলুক জানুক বাংলাদেশে কি হচ্ছে আমরা কি চাচ্ছি যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভে অংশ নেওয়া তরুণ প্রজন্ম আমরা নতুন প্রজন্ম এই জায়গায় একসাথে হয়েছি রাজাকারদের বিচারের দাবিতে আমরা রাজাকার মুক্ত এবং যুদ্ধ বিরোধী মুক্ত বাংলাদেশ চাই বাংলাদেশ থেকে রাজাকারের মুক্তি চাই আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যত যুদ্ধ যত রাজাকার আমাদের বাংলাদেশে আছেন যারা মানবতা বিরোধী আমরা তাদের ফাঁসি চাই শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বিক্ষোভকারীদের পক্ষ হতে বিবিসির মিডিয়া উইং বরাবর একটি স্মারকলিপি দেওয়া হলে তা গ্রহণ করেন বিবিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা শাহবাগের তার ঢেউ এবার হার মানাল লন্ডনে মাইনাস ডিগ্রি তাপমাত্রাকে প্রবাসে বসবাসরত এই হাজারো তরুণ আহ্বান জানিয়েছে অবিলম্বে যেন মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়ার রায় প্রদানের মাধ্যমে মুক্ত করা হয় বাংলাদেশকে লন্ডনের বিবিসির প্রধান কার্যালয়ের সামনে থেকে এম এ আর মুরাদ চ্যানেল আই গেট দ্য ট্রেনিং গেট দ্য স্কিল অ্যান্ড গেট দ্য জব এই স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হ্যামলেস ট্রেনিং সেন্টার মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে কমিউনিটির নানা শ্রেণী ও পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাউন হ্যামলেস কাউন্সিলের নির্বাহী মেয়র লিথুর রহমান হ্যামলেস ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জামাল আহমেদের সভাপতিত্বে এবং সেন্টারের হেড অব ল্যাঙ্গুয়েজ মিস্টার রবার্ট এফের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাউর হ্যান্ডার্স কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ এটিএন বাংলা ইউকের সিইও ইও হাফিস আলম বক্স টাউর হ্যান্ড্রস লেবারের ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান ওপেন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রফেসর ডক্টর জন ব্রাউন ট্রিনিটি কলেজ লন্ডনের হেড অব প্রফেশনাল সার্ভিস মিস্টার ব্র্যান কুপার ইঞ্জিনিয়ার জুলিয়ান অ্যান্ডারসন এনভারনমেন্টাল হেলথ অফিসার মিস্টার করিম হসপিটালিটি গিপের জেনারেল ম্যানেজার অ্যাডাম সার্জন সহ আরও অনেকে

যাবৎ দেশের রাজপথ দখল করে রাখা শাহবাগ স্কয়ারের গণমানুষের সাথে তিন মিনিট নীরবতা পালনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে তারা লন্ডনের আলতাবালি পার্কে অবস্থিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তারা পুরো তিন মিনিট নীরবতা পালন করেন লন্ডন সময় সকাল নয়টা থেকে যুদ্ধ মৃত্যুদণ্ডের দাবি নিয়ে স্লোগানরত বাঙালিরা দলে দলে আসতে থাকেন শহীদ মিনারে নীরবতা শুরু আগ পর্যন্ত তাদের কণ্ঠে ছিল গগন বিদারী স্লোগান আর কোনো দাবি নাই যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই রাজা কারের কালো দাগ এই বসন্তে মুছে যাক হাতিয়ার গর্জে উঠুক মুক্তিযুদ্ধের আরেকবার মুক্তিযুদ্ধে ছিলাম না এবার তোদের ছাড়ছি না ইত্যাদি এদিকে লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও লন্ডনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাঙালি কর্মকর্তা এবং কর্মচারীরাও লন্ডন সময় সকাল দশটায় যার যার কর্মস্থলে দাঁড়িয়ে শাহবাগের নিরবতার সাথে একাত্মতা প্রকাশ করেন ব্রিটিশ বাংলাদেশি মাদের সম্মানিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত উদ্যোগে কয়েকটি ভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য মাদের পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার পূর্ব লন্ডনের ফিউরি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন প্রোডাকশনের স্বত্বাধিকারী দিলারা খান প্রাণবন্ত মা চৌকশ শিক্ষাগত অর্জন ভালো রান্না করেন এমন মা সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে মাদের মনোনীত করা হবে পরবর্তীতে স্বাধীন বিচারক মণ্ডলীর মাধ্যমে একজন মাকে পুরস্কৃত করা হবে আগ্রহী মাদেরকে বিশ ফেব্রুয়ারির মধ্যে নমিনেশন সংগ্রহ করতে হবে তারপর আগামী পাঁচই মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ মাকে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহগীর বক্ত ফারুক এটিএন বাংলার ইউকে সি ই আলম বক্স নাদিয়া আলী আবদাল উল্লাহ প্রমুখ মঙ্গলবার যুক্তরাজ্য যুদ্ধ অপরাধ বিচার মঞ্চ এবং বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল যুক্তরাজ্য যৌথ উদ্যোগে বিকলেনের কুটুমবাড়ি রেস্তোরাঁয় এক সভা অনুষ্ঠিত হয়েছে এ সভা থেকে বাংলাদেশের প্রজন্ম চত্বরের যুব সমাজের আন্দোলনের সাথে নীতিগত সমর্থন জানিয়ে এবং যুদ্ধ অপরাধীদের গ্রেপ্তার এবং গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনির সভাপতিত্বে এবং যুদ্ধাপরাধ বিচার মঞ্চের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান আনিসের সঞ্চালনে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন লালা ফয়জুল ইসলাম লস্কর মারুফ আহমেদ চৌধুরী নারী নেত্রী হোসনে আরা মতিন মেহেননিগার চৌধুরী সৈকত আচার্য প্রমুখ সভায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধাপরাধ বিচার মঞ্চে নবনিযুক্ত সভাপতি হিসেবে এনএনবির যুক্তরাজ্য প্রতিনিধি মতিয়ার চৌধুরীর নাম ঘোষণা করা হয় এবং সাবেক সভাপতি আনসার আহমেদ উল্লাহকে সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয় যুক্তরাজ্য বিএনপির ছয়টি জনের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নর্থাম্পটনে স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় নর্থাম্পটন বিএনপির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর জাফর আলীর সভাপতিত্বে এবং লুটন বিএনপি নেতা রফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক জমিয়তে উলামা ইউরোপের আমির মুফতি শাহ সাদুর উদ্দিন ফ্রান্স বিএনপি নেতা হাজি হাবিব বিএনপি নেতা মুক্তার আলী আসকর আলী জলিন মিয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য আবুল কয়েস মাহবুব কাদের মিলন সহ আরও অনেকে উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূর্ণবহনের জোর দাবি জানান প্রবাসী বোয়ালজোর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পূর্বালন স্থানীয় একটি শ্রেস্তরায় সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি শেখ নুরুল ইসলাম জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আব্দুল হাসিম আলহাজ জয়নাল আবেদিন আলহাজ আব্দুল খালিক তালুকদার ফারুক আহমেদ আনসার আলী আব্দুল বাসিদ মতাহির আলী সহ আরও অনেকে উপস্থিত নেতৃবৃন্দ এ সময় আগামীতে সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে যুদ্ধ অপরাধীদের বিচার ও শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ইউরোপ জুড়ে বিক্ষোভ আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে স্পেন বিএনপির সভা অনুষ্ঠিত